জনগর্জন সভা থেকে প্রার্থী তালিকা প্রকাশ আর সেখানেই অর্জুন মহাশয় বড়ই গোসা তাকে টিকিটে দিল না তৃণমূল এবং তারপর থেকে দেখা যাচ্ছে একাধিক অঘটন ঘটে গিয়েছে তার দেওয়ালে যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল তা সরে গিয়ে এখন মমতা বন্দ্যোপাধ্যায় পরিবর্তে দেখা যাচ্ছে মোদীর পাঠানো একটি শুভেচ্ছা বার্তা সেখানে জলজল করছে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দেওয়ালের সম্পাদক শঙ্খদীপ দাস তার কাছ থেকেই শুনবো তাহলে অর্জুন এবার কোন দলে পদ্ম নাকি একদম জোড়া দেখো অর্জুন সিং মানেই হচ্ছে অঘটন দু হাজার উনিশে লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণার কথা যদি কারোর মনে থাকে তুমি দেখবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কালীঘাটে তৃণমূলের কোর কমিটির মিটিং হচ্ছিল অর্জুন সিংকে ডাকা হয়েছিল সেই বৈঠকে এবং তারপরে সেই বৈঠক থেকে অর্জুন সিং বেরিয়ে যান এবং তৃণমূলের যে তালিকা ঘোষণা করা হয় তাতে দেখা যায় অর্জুন সিং এর নাম নেই পরদিনই অর্জুন সিং বিজেপিতে জব দেন এবং ওখানে কন্টেস্ট করেন ব্যাকপুর থেকে এবারও আমরা দেখলাম যে অর্জুন সিংয়ের নাম নেই এবং তারপর থেকেই অর্জুন সিং নানা রকম বলছেন তো তার কথাবার্তাতেই মোটামুটি একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে তৃণমূলে আর সম্ভবত বেশি দিন নেই এমনিতেও খাতা কলমে উনি বিজেপির সাংসদ তো প্রশ্ন হতে হলো যে অর্জুন সিং কেন তৃণমূল ছাড়তে পারেন এবং কেন অর্জুন সিং এ ধরনের কথাবার্তা বলছেন তার কারণ হচ্ছে যে দেখো যখন একটা লোক এবং একটা এলাকাকে ভিত্তি করে রাজনীতি করেন তখন তার স্ট্রং পয়েন্ট ওই এলাকায় মানে সেখান থেকে তাকে বার করে নিয়ে যাওয়া মানে হচ্ছে জল থেকে মাছকে বার করে নিয়ে যাও অর্জুন সিং এর কাছে হচ্ছে ব্যারাকপুর তাই অর্জুন সিং এর ব্যারাকপুরের বাইরে কিন্তু কোথাও আর কোনো মাহাত্ম নেই তুমি যদি ওই যে অর্জুন সিংকে তুলে নিয়ে এসো ব্যারাকপুরের থেকে বারুইপুরে তুলে নিয়ে এসো তবে যে আর লোক অর্জুন সিং কে হয়তো না অর্জুন সিং এবং ব্যারাকপুর এটা হচ্ছে সমর্থক হয়ে গেছে বলে আমি যতদূর জানি যে যেহেতু অর্জুন সিং এর বিরুদ্ধে লোকালি তৃণমূলের মধ্যে একটা একটা গ্রুপ খুব স্ট্রং হয়ে গিয়েছিল এবং সেই স্ট্রং হওয়ার কারণও রয়েছে কারণ অর্জুন সিং এর সাথে তাদের একটা ছিল যেই অর্জুন বিজেপি থেকে চলে যান সঙ্গে সঙ্গে তাদের একটা গ্রুপ একটা গ্রুপ তৈরি হয় অর্জুন বিরুদ্ধে সেই গ্রুপটা এক্সিস্ট করে তার প্রায় ছিলেন পারে পার্থ ভৌমিককে এখন এইসব সাত পাঁচ কারণে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো অর্জুন সিং কে বলেছেন যে পার্টির মধ্যে যখন তার এগেনস্ট একটা বিরোধিতা রয়েছে এবং শুধুমাত্র তো একার জন্য নয় কারণ তিন চারজন এমএলএ কাউন্সিলর ইত্যাদি প্রভৃতি সুতরাং তুমি হুগলি বা হাওড়া বা কোনো আসন থেকে লড়ো ব্যারাকপুর নয় কিন্তু অর্জুন জানিয়ে দেন যে ব্যারাকপুর ব্যারাকপুরের বাইরে তিনি আর অক্সিজেন পাবেন না যেটা আমি বললাম যে জল থেকে মাছকে বার করে নেওয়া তো অর্জুন ওই জন্য কি পোস্ট করছে সোশ্যাল মিডিয়ায় যে ব্যারাকপুরের মাটিকে আমি মনে ধারণ করেছি ব্যারাকপুরের মাটিকে আমি হৃদয়ে ধারণ করেছি তো তার কারণ হচ্ছে ব্যারাকপুরই তার কাছে সব তো আমি যতদূর জানি বা যা যা খবর পাওয়া যাচ্ছে বিজেপির সাথে মোটামুটি তার কথাবার্তা প্রায় এক প্রকার চূড়ান্ত এবং অর্জুন সিং বিজেপি বলেছেন যে দেখো যে এখানে যে বৈরিতার পরিবেশ তৈরি হয়েছিল আমি বিজেপির এমপি হওয়ার পরে এখানে যে রাজনৈতিক বৈরিতার পরিবেশ তৈরি হয় এবং ভাটপাড়া ব্যারাকপুর নোয়াপাড়া এই জায়গাটা মনে করে দেখবে যে উনিশের লোকসভা ভোটের পর থেকেই লাগাতার বোমাবাজি সন্ত্রাস হিংসা রাজনৈতিক হিংসা দলাদলি মারামারি লেগেই সেটা থামে কখন থামে হচ্ছে যখন অর্জুন সিং তৃণমূলে চলে আসে তো অর্জুন সেটাই বলছেন যে আমি একটা সিঙ্গেল এমপি হিসেবে ওইখানটাতে ওই বৈরিতার মধ্যে সারভাইভ করা কঠিন হচ্ছিল আমারও কাজকারবার রয়েছে সেগুলো এই হোস্টাইল পরিবেশে চালাতে সমস্যা হচ্ছিল সেই কারণে বাধ্য হয়ে তৃণমূলে গেছিলাম আমাকে আবার জায়গা দাও এবং বিজেপিও হয়তো সম্ভবত আমি যতই জানি যে শেষ পর্যন্ত আবার কোনো অঘটন না ঘটলে মোটামুটিভাবে অর্জুনকে ওখান থেকে প্রার্থী করার বিষয়টি পাকা বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী অর্জুন সিং এর সঙ্গে যোগাযোগ রাখছেন অর্জুনের সঙ্গে দিল্লির বরাবরই একটা একটা কানেকশন ছিল এবং অর্জুন সিং যখন বিজেপিতে যোগ দেন দু সালে সেই সময় আমি যতই জানি যে রাজনাথ সিং এর সঙ্গে তার একটা আলোচনা হয়েছিল এমন নয় যে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা দিলীপ ঘোষ বা এদের সাথে কথা বলে অর্জুন বিজেপিতে দেখেছিলেন অর্জুন ডাইরেক্টলি দিল্লিতে আপনারা ছুড়েছিলেন তো ওই সময় মুকুল রায়ও বিজেপিতে ছিলেন কিন্তু অর্জুন মুকুল রায়ের সাথেও কি সেই কন্ট্যাক্টটা করেননি অর্জুন কন্ট্যাক্ট করেছেন ডাইরেক্ট দিল্লিতে ফলে তার দিল্লিতে একটা স্ট্রং কানেকশান রয়েছে সেখানে কথা বলেছেন শুভেন্দু অধিকারীর সাথে তিনি সম্ভবত তাঁচে আছেন সদ্য তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছেন তাপস রায় তাপস রায়ের সঙ্গেও অর্জুন সিংয়ের একটা মানে প্রার্থী যখন থেকে হয় মানে প্রার্থী এলাকা ঘোষণার পর থেকেই তৃণমূলের প্রার্থী এলাকা ঘোষণার পর থেকেই অর্জুন সিং এবং তাপস রায়ের মধ্যে বেশ কয়েকবার কথাবার্তা হয়েছে কারণ তাপস রায় মনে করে দেখবে যে ব্যারাকপুর লোকসভা আসনে সরি ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলার সভাপতি ছিলেন সেই সুবাদে একখানা ওয়ার্কিং রিলেশন অর্জুন সিং এর সঙ্গে ছিল দিন পুনর আগে অ্যাসেম্বলিতে তাপস রায়ের ঘরে অর্জুন সিং এর দীর্ঘ আড্ডা হয় সেদিনও মমতা বন্দ্যোপাধ্যায় অর্জুন সিংকে ডেকেছিলেন ছিলেন এবং তখন ওই বৈঠকে সুব্রত বক্সি এবং পার্থভৌমিক ছিলেন বলে খবর এবং মমতা বন্দ্যোপাধ্যায় অর্জুন সিংয়ের দাবি অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনকে বলেছেন যে পার্থ তোমরা ঝগড়া মিটিয়ে ফেলো এবং অর্জুনই ব্যারাকপুর থেকে প্রার্থী হবে তো তারপর সাহেব অর্জুনকে অক্সিজেন দিচ্ছেন এবং অর্জুনকে বলছেন যে আর কেন অপার নিয়ে থাকবি তুই চলে আয় ইত্যাদি প্রভৃতি আমার যত কাছে যত খবর পুরো ব্যাপারটাই এখন অলমোস্ট ফাইনাল এখন শুধুমাত্র বিজেপির আনুষ্ঠানিকভাবে ঘোষণার অপেক্ষা আর এই যে বিজেপির যে গ্রিন সিগনাল অর্জুন সিং নিশ্চয়ই পেয়েছে এবং অবশ্যই পেয়েছেন তো পেয়েছেন বলেই তিনি কালকে দুপুর বেলা থেকে সোশ্যাল মিডিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি সরিয়ে দিয়েছেন তিনি আজ সকালবেলা বলেছেন যে আমার ঘরে তো খালি দেবদেবীর ছবি থাকে আর মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তো কোন ছবি থাকে না কিন্তু এখন তুমি দেখবে যে আগামী দিনে মমতা নরেন্দ্র মোদী অমিত শাহ নানা রকম ছবি তারপরে দেখা যেতে পারে তো ফলে ব্যাপারটা এখন অলমোস্ট ক্লিয়ার এখন শুধুমাত্র আনুষ্ঠানিক হয়তো ঘোষণা হবে এখানেই প্রমাণিত হয়ে গেল যে সত্যি এখন অর্জুন সিং এর বিজেপিতে যাওয়া সত্যি সময়ের অপেক্ষা এখন আমাদের সেদিকেই নজর তিনি খুব প্রকাশ করেছেন টিকিট পাননি বলে বিজেপিতে গিয়ে টিকিট পান কিনা সেদিকেও আমাদের নজর আপনারা দেখতে থাকুন দা ওয়াল কারণ খবর এখন এখানে